আম্মার লাইভ শো ছিল একটা টিভিতে, শেষ করে তোর বার্থডেতে আসবো। তো আম্মাকে পেয়ে আসলে আমার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে গেছে। জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান, তো আমাকে ও অনেকদিন আগে বলেছিল মা সহ যে আম্মা আমি অসুস্থ, আপনি যদি আসেন আমি অনেক খুশি হব। তা আমি কথা দিয়েছিলাম যে আমার যত কাজই থাকুক তারপরে আমি তোমার সাথে এসে আমি দেখা করে যাব। জন্মদিনে তাকে অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমরা সবাই জানি মুন্নি সরকার বিগত অনেক দিন ধরে 2 থেকে 3 মাস হবে সে অসুস্থ। আল্লাহ পাকে তাকে একটু একটু করে সুস্থতা দান করছেন। আল্লাহর প্রতি দোয়া করছি তাকে আরো দ্রুত সুস্থতা দান করুক, গান নিয়ে আমাদের মাঝে আবার ফিরে আসুক। এত সুন্দর একটি আয়োজনে আমি থাকি সুদূর গাইবান্ধা জেলায়, দেশের এক প্রান্তে। মুন্নি সরকারের এতগুলো প্রিয় মানুষ, এতগুলো ভালোবাসার মানুষ, এতগুলো বন্ধু বান্ধবের মধ্যে আমাকে মনে রাখছে, আমি অনেক সৌভাগ্যবান। মুন্নি সরকার দীর্ঘায়ু কামনা করছি। আমার মতো ক্ষুদ্র মানুষকে যিনি এনেছেন, যার উসিলায় এত বড় একটা আয়োজন, আমাদের খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, অত্যন্ত চমৎকার গান করে থাকেন, অত্যন্ত চমৎকার গায়কী তার, আমার বোন মুন্নি সরকার, তার প্রতি কৃতজ্ঞতা ও আজকের এই শুভ দিনে তার প্রতি আমার অনেক শুভকামনা রইল এবং শুভ জন্মদিন। তার সাথে যেহেতু আমাদের সময় খুবই অল্প, কারণ আমরা কেক কাটা পর্যায়ে আবার যে যাব, আমাদের শিল্পীদের, মিউজিশিয়ানদের এবং ভক্তের, ইউটিউবারদেরও আমি মনে করছি যে আজকে সবার আজকের একটা ভালোবাসার একটা মিলন মেলা। তো আমি নাম ধরে কারোর প্রতি ভালোবাসা রাখছি না, সকলের প্রতি আমার সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও মুন্নির প্রতি শুভকামনা রেখে, সে আসলে যেখান থেকে ফিরে এসেছে আজকে এই দিনটা আসলে নাও দেখতে পারতাম আমরা, বেঁচে আছে এটাই আলহামদুলিল্লাহ। সে যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, তার লাইফ যেন সামনে আরও ভালো কিছু বয়ে আনে, সেদিকে লক্ষ্য করে তার প্রতি কৃতজ্ঞতা রেখে আমি Happy birthday to you. যাকে ঘিরে সেই আমাদের সকলের প্রিয় মানুষ, সেই প্রিয় শিল্পী, সেই সুরের রানী মুন্নি সরকার, তার আজকে শুভ জন্মদিন। এই জন্মদিনকে ঘিরেই আজকের এই আয়োজন। তো আমার আম্মাজানের প্রতি অনেক দোয়া ভালোবাসা রইল, আমি দোয়া করি খুব তাড়াতাড়ি আম্মাজান যেন আমাদের মতো করে চলাফেরা করে গান করতে পারে। তো আম্মাজানের প্রতি ভালোবাসা রেখে হ্যালো হ্যালো হ্যালো। তো যাই হোক, আসলেই মুন্নি সরকার যখন অসুস্থ ছিল আসলে দেওয়ার মতো কিছুই ছিল না, কিন্তু আমরা সকলেই ওনার জন্য মাজারে যখন গান করেছি সবার কাছে দোয়া চেয়েছি, এবং আমি নিজে একান্তভাবে মসজিদেও তার জন্য দোয়া পড়িয়েছি এবং সকলের কাছে দোয়া চেয়েছি। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া একটু একটু করে মুন্নি সরকার ভালো হয়ে যাচ্ছে। বড় একটা আয়োজন যার জন্য, সে কিন্তু অনেক বড় একটা সড়ক দুর্ঘটনায় অনেকটাই অসুস্থ, তারপরেও আপনাদের জন্য এবং আমাদের ইউটিউবার ভাইদের জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানে আয়োজন করেছেন, আপনারা সকলেই দোয়া করবেন যেন আমার ফ্রেন্ড মুন্নি সরকার অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে
আবারও আগের মতো করে আমাদের মাঝে ফিরে আসতে পারে, যার জন্য এত দূর থেকে আমার আশা, যার জন্মদিন আমার ছোট বোন মুন্নি সরকার, তার প্রতি ভালোবাসা দীর্ঘ কামনা করছি। আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক। এখানে তো যাই হোক, আমার আর নতুন করে বলার কিছু নেই। আসলে আমাদের সকল শিল্পীদের সৌভাগ্য, আমি আসলে বিশ্বাস করিনি যে আম্মা আসবে। আম্মা আমাকে গতকালকে রাত্রে কথা দিছে যে রাত যতটাই বাজুক আমি প্রোগ্রাম শেষ করে, আমার আম্মার লাইভ শো ছিল একটা টিভিতে, শেষ করে তোর বার্থডেতে আসবো। তো আম্মাকে পেয়ে আসলে আমার আনন্দটা আরও দ্বিগুণ হয়ে গেছে। তো আম্মার প্রতি সালাম রাখছি, আসসালামু আলাইকুম। আজকে এত বড় একটা আয়োজনে আমার মতো ক্ষুদ্র মানুষকে জারুসিলা এখানে দাঁড়ানোর সৌভাগ্য হয়েছে আমার বোন মুন্নি সরকার, তার জন্য শুভকামনা রেখে সবার প্রতি আবারও সালাম শ্রদ্ধা রেখে, আমরা দেখতে পাচ্ছি আমাদের মঞ্চে এমন একজন গুণী মানুষ তার চরণ রেখেছেন। আসলে তার সামনে গান করার সাহস দুঃসাহস কোনোটাই আমাদের নাই, যেহেতু মা আম্মা নিজেই সাহস দিয়েছেন সেখানে গান রাখার চেষ্টা করছি। ভুল ত্রুটি সবাই নিজ গুণে ক্ষমা করবেন। মা চরণে প্রেম ভক্তি রেখে সবার প্রতি আবারও সালাম শ্রদ্ধা রেখে গানে যাওয়ার চেষ্টা করছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। ধন্যবাদ। একটা মাইক্রোফোন দিবেন, আমার টাসে যেন বেস্ট হয় আমার, কারণ মার সাথে তো টক্কর দেওয়ার দুঃসাহস আমার নাই। একটা মাইক্রোফোন দিবেন। আজকে আসলে সেভাবে গুরুজনদের চরণধুলি পাওয়া হয় না, আজকে জোর করে নিয়ে যাব। ধন্যবাদ। মাইক্রোফোন, আমার মাইক্রোফোন আছে, কর্ড দিলেও হবে।